নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে, যেখানে ভারতের এই করোনা ভাইরাসের ভ্যাকসিন হচ্ছে কোভ্যাকসিন। এবং এই কোভ্যাকসিন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে, এই কোভ্যাকসিন তৈরি করেছে ভারতের ভারত বায়োটেক সংস্থা। তো এই কোভ্যাকসিন কিন্তু এবার প্রথমবারের জন্য মানুষের শরীরে প্রয়োগ করা হলো। তো কতজন মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে এবং কতবারের জন্য এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে এবং কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে এই সম্পর্কে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে, যেখানে বলা হচ্ছে 375 জনের ওপর করোনার প্রতিষেধক কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু। তো কী কী বলা হয়েছে আমরা এখন দেখে নেব। আতঙ্কের মাঝেও আসার খবর, করোনার প্রতিষেধক কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু। প্রাথমিক পর্যায়ে 375 জন স্বেচ্ছাসেবীকে এই প্রতিষেধক দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ আপডেট, 375 জনের ওপর কিন্তু এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। 15 জুলাই দেশের 12টি হাসপাতালে 375 জন স্বেচ্ছাসেবীকে করোনার প্রতিষেধক কোভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের এই পরীক্ষার ফলের অপেক্ষায় গোটা দেশ, আশায় বুক বাঁধছেন গবেষকরাও। হায়দ্রাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন করোনার প্রতিষেধক বলে দাবি করা হচ্ছে। কেন্দ্রের ছাড়পত্র মেলার পরেই কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। ইতিমধ্যে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে পার করেছে এই ভ্যাকসিন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে, এই ভ্যাকসিন কিন্তু প্রি ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে শেষ করে ফেলেছে এমনটাই কিন্তু আপডেট চলে আসছে। অর্থাৎ বিভিন্ন প্রাণীর শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, সফলভাবে সেই পথ পেরিয়ে এসেছে কোভ্যাকসিন, এবার মানুষ শরীরে প্রয়োগ করা হয়েছে কোভ্যাকসিন। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে বিভিন্ন ভ্যাকসিন যখন মানুষের শরীরে প্রয়োগ করা হয় প্রথমবারের জন্য, তার আগে কিন্তু বিভিন্ন প্রাণীর শরীরে প্রয়োগ করা হয়, যেমন ইঁদুর, গিনিপিক এর ওপর কিন্তু প্রয়োগ করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা হয়েছে এই কোভ্যাকসিন ইঁদুর বা গিনিপিক এরকম ধরনের বিভিন্ন প্রাণীর ওপরে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল এসেছে এবং তারপরে কিন্তু মানুষ শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হলো। তবে বিশেষজ্ঞরা বলছেন ক্লিনিক্যাল ট্রায়ালের এই প্রক্রিয়া বয়স, রোগ প্রতিরোধ ক্ষমতা নির্বিশেষে প্রত্যেককে প্রয়োগ করতে হয়। মোট 3টি ধাপে এই প্রক্রিয়া চলে। ভ্যাকসিনের কার্যকারিতা বোঝার এই ধাপটি সবচেয়ে দীর্ঘতর। নিয়মিত নজর রাখতে হবে স্বেচ্ছাসেবীদের, যাদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। সেই সঙ্গে দেখতে হয় কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না। এছাড়াও নানাবিধ দিকে খেয়াল রাখতে হয়। কোভ্যাকসিনের প্রথম 2টি ধাপের পরীক্ষার জন্য 1100 জন স্বেচ্ছাসেবীকে আপাতত বেছে নেওয়া হয়েছে। সব মিলে ক্লিনিক্যাল ট্রায়াল পর্ব শেষ হতে বেশ খানিকটা সময় লাগতে পারে এমনটাই কিন্তু আপডেট চলে আসছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এই মুহূর্তে গোটা দেশ করোনার গ্রাসে, কবে আসবে ভ্যাকসিন, চাতক পাখির মতো সেদিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী। ভারতে করোনা ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ার দিকে নজর রয়েছে বহির্বিশ্বেরও। তো বন্ধুরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের মধ্যে এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য।